গাজীপুর মহানগরের সিটি কর্পোরেশন জরুর নামক রিপন অব ইন্ডাস্ট্রিজ এর গ্যাস সরবরাহ লাইনে 2 ইঞ্চি লাইন থেকে বৃদ্ধি করে 4 ইঞ্চি লাইনের কাজ চলছে। এতে করে রাস্তা বন্ধ রাখায় জনগণ এবং গাড়ি ঘোড়া চলার সমস্যা তৈরি হচ্ছে। স্টাফ রিপোর্টার এম এ আজিজের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চেক বাল্ব স্থাপন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে শোনা যায় তিতাস গ্যাসের কর্মকর্তারা বৈধ সব গ্যাস সংযোগ দিয়েও সাধারণ জনগণের চলাচলে সমস্যা হচ্ছে। স্থানীয় লোকজনের ঘটনাস্থলে জড়ো হন, পরে এলাকাবাসীর বাধার মুখে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন কারখানার কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা 11টার দিকে ওই এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আজ গ্যাস সঞ্চালন লাইনে চেক স্থাপন করতে যান তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন ও তিতাসের কন্ট্রাক্টর আবদুল্লাহ আল মামুন। পরে এলাকার সংযোগ বন্ধ করে কারখানার গ্যাস বৃদ্ধির কার্যক্রম শুরু করে তারা মহানগরীর 7 নং ওয়ার্ডে স্থাপনের জন্য মাটি খুঁড়ে ও রাস্তা অপসারণ করতে শুরু করেন। এ সময় স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় বৈধ ও সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। বেলা 3টার দিকে স্থানীয় একটি মসজিদের মাইকে তিতাসের এই কার্যক্রম বন্ধ করতে স্থানীয়দের এগিয়ে এসে প্রতিরোধ করতে ঘোষণা দেওয়া হয়। এ ঘটনার পর গ্রামের 100 মানুষ ওই স্থানে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতিতেই তিতাসের লোকজনের উপর চড়াও হন স্থানীয়রা। এক পর্যায়ে তোপের মুখে বাধ্য হয়ে তিতাসের লোকজন তাদের কার্যক্রম বন্ধ রেখে চলে যান। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও পরবর্তী কার্যক্রম বন্ধ রাখেন তিতাসের কর্মকর্তারা। তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন কার্যালয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার গ্যাস সংযোগ বন্ধ 3 দিন আগে থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। অন্যদিকে যে এলাকায় চেক, সেজন্য ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে, তবে মাইকে ঘোষণা দেওয়া হয় নাই। তিতাস গ্যাসের কর্মকর্তাদের স্থানীয়দের বাধায় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়। রিপন অফ কারখানার জন্য গ্যাস বৃদ্ধি করার কারণে এই বিষয়ে 7 নং ওয়ার্ড কাউন্সিলরের সাথে প্রতিবেদক কথা বলে মুঠোফোনে তিনি জানান, রাস্তা বন্ধ করে কাজ করার নিয়ম নেই।